দেখুন, মৃত্যুর আগে যে সম্পত্তি রেখে গেছেন আল্লামা সাইদি, জানেন কি কত টাকার মালিক ছিলেন তিনি? বিড়ালের মতো 500 বছর বেঁচে না থেকে সিংহের মতো 1 ঘন্টা বাঁচো, বলেছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি। সাইদি হুজুরের ভক্তদের বক্তব্য, আসলেই আল্লামা সাইদি সিংহের মতোই বেঁচেছেন, তিনি নাকি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। বর্তমান সময়ে অনেক রাজনীতিবিদ আছেন যারা এমপি মন্ত্রী হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, কিন্তু আল্লামা সাইদির উপর সরকার কখনোই দুর্নীতির মামলা দিতে পারেননি। কারণ দুনিয়াতে দুইবার এমপি হবার পরেও তার উল্লেখযোগ্য তেমন কোনো সম্পদ নেই। অনেকেই জানতে চান আল্লামা সাইদি কত টাকার সম্পদ রেখে গেছেন। আল্লামা সাইদি রেখে যাওয়া সম্পত্তি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে দেখুন। দেলাওয়ার হোসেন সাইদি এতটা জনপ্রিয়তা পাবার আগে ব্যবসায়ী ছিলেন, তারপর বক্তা হয়ে ওঠার পর বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি উপার্জন করেছেন, কারণ সেটিই ছিল নামমাত্র। বর্তমান সময়ে কমার্শিয়াল বক্তাদের দেখলে বুঝবেন তারা দিনে 4-5 বার জায়গায় মাহফিল করেন, আজ উত্তরবঙ্গে তো কাল দক্ষিণে। এভাবে তারা শুধুমাত্র মাহফিল করার মাধ্যমে লাখ লাখ টাকা কামাতে পারছেন। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন সবার চেয়ে ভিন্ন। একদিনে 3 স্থানে 3 মাহফিলের যে প্রভাব, সে তুলনায় কোনো একটি স্থানে 3 দিন বা 5 দিন ব্যাপী মাহফিল করলে তার ইতিবাচক প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয়। একদিনে একাধিক মাহফিলে সংশ্লিষ্ট বক্তার ব্যক্তিগত লাভ হলেও নির্দিষ্ট কোনো জনপদে এর প্রভাব ততটা টেকসই হয় না। এটি দুঃখজনক বাস্তবতা যে সাইদির পর ধারাবাহিক বা দিনব্যাপী এই মাহফিলের চর্চাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে। সাইদি হুজুর যেভাবে কোনো একটি স্থানে টানা 3 দিন বা 5 দিন মাহফিল করেছেন, তাতে অন্তত এইটুকু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আল্লামা সাইদি কমার্শিয়াল মানসিকতার বক্তা ছিলেন না। তিনি নিছক টাকার জন্য ওয়াজ করতেন না, বরং তিনি তাফসিরুল কোরআন মাহফিলকে দিন কায়েমের একটি মিশন হিসেবে দেখেছিলেন। এই মাহফিলগুলোকে তিনি এক ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম হিসেবে বিবেচনা করতেন। তার এই মাহফিলগুলো করা এবং মাহফিলগুলোতে কথা বলার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে দিনের জন্য তার চিন্তার জায়গা থেকে প্রস্তুত করে তোলা। এই জন্যই তিনি কারি অর্থের মালিক হতে পারেননি, এমনকি 2 মেয়াদি এমপি হবার পরেও উল্লেখ করার মতো এত বেশি টাকা তার ছিল না। আল্লামা সাইদি যখন গ্রেপ্তার হন, তখন বিভিন্ন পত্রিকার তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা কর অঞ্চল 5-এর করদাতা ছিলেন দেলাওয়ার হোসেন সাইদি। তার কর শনাক্ত করার নম্বর 1541003888, অর্থাৎ তিনি কর পরিশোধ করতেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় কর দেওয়ার বিষয়ে তিনি কখনোই কারচুপি করেননি। আল্লামা সাইদি ঢাকা, গাজীপুর, খুলনা ও পিরোজপুর বাড়ি আছে 4টি। গ্রেপ্তারের সময় পূর্বাঞ্চলে প্লট, শান্তিনগরে ফ্ল্যাট ও বাংলাবাজারে 1টি করে দোকান ছিল। রাজধানীর শাহজাহানপুরে শহীদবাগে 914 নম্বর বাড়িটি আল্লামা সাইদির। এছাড়া খুলনায় 1টি বাড়ি এবং গাজীপুরের টঙ্গিতে বাড়ি আছে। পিরোজপুরে 35 বাড়ি ও কয়েক বিঘা কৃষি জমি আছে। এছাড়া রাজুক পূর্বাঞ্চলে 7 কাঠা প্লট পেয়েছেন সরকারের কাছ থেকে, কিন্তু শান্তিনগরে ফ্ল্যাট তিনি নিজে কিনেছেন। বাংলাবাজারে 66 পেরিদাস রোডে আল্লামা সাইদির বইয়ের দোকান আছে। তিনি যেহেতু বই লিখতেন, সেই চিন্তা থেকেই তিনি দোকান চালু করেন। আর নিজস্ব গাড়ির কথা বললে আল্লামা সাইদির ছিল 1টি 2700 সিসির পাজারো জিপ। সঠিক করে জানা না গেলেও তার নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে জানা যায় আল্লামা সাইদির পরিবারের স্বর্ণালঙ্কারের মধ্যে আছে 35 ভরি সোনা, যার বেশিরভাগই তিনি সৌদি আরব থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। এমপি থাকা অবস্থায় তার নিরাপত্তা রক্ষীর কাছে ছিল 2 লাখ টাকা মূল্যের একটি পিস্তল। তার ব্যবসায়ী শেয়ারের মধ্যে ইসলামী ব্যাংকে 1টি ও বারাকা হাসপাতালে 1টি শেয়ার ছিল, যদিও সেটি এখন আছে নাকি সে সম্পর্কে জানা যায়নি। সাইদির ব্যাংক অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকের মৌচাক শাখায় ছিল 3,04,519 টাকা, লোকাল অফিসে ছিল 1,60,748 টাকা। অন্যদিকে আবার ইসলাম ব্যাংকের খুলনা শাখায় 5,91,000 টাকা ঋণ ছিল। রিটার্নিং ঘোষণা অনুযায়ী জমাসহ 2009 থেকে 2008 হিসাবে আল্লামা সাইদির মোট সম্পদ ছিল 82,92,148 টাকা। এর মধ্যে আল্লামা সাইদি শহীদবাগের বাড়িটির মূল্য দেখিয়েছিলেন 6,77,000, খুলনার বাড়িটি 8,50,000, টঙ্গীর বাড়িটি 6 লাখ আর ফ্ল্যাট 10 লাখ টাকা। তবে বর্তমান সময়ের হিসেবে এই টাকা সব মিলে 2 কোটি টাকার মতো হবে। আল্লামা সাইদি তখন জানিয়েছিলেন তার নগদ টাকা 17,62,000 এবং ব্যাংকে তার জমা টাকার পরিমাণ 11,86,000। আল্লামা সাইদির ঘোষিত আয় ছিল 4,67,950 টাকা। এইগুলো আসত বাড়ি ভাড়া, শিক্ষক ভাতা, বইয়ের রয়্যালিটি থেকে।
তার স্ত্রী সালেহা সাইদিও আলাদা করদাতা। তার নামেও রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, নগদ এবং ব্যাংকে জমা। সাইদি তার টিভি, ফ্রিজ, এসি সহ অন্যান্য আসবাবপত্রের সবই দান হিসেবে পেয়েছেন, তাই দাম জানেন না বলে কর রিটার্নে উল্লেখ করেছেন। এছাড়া তার স্ত্রীর নামে 1,05,000 টাকার আসবাবপত্র আছে বলে রিটার্ন উল্লেখ ছিল। আল্লামা সাইদি তার সম্পদের বিশাল একটি অংশ চ্যারিটিমূলক কাজে ব্যয় করেছেন। বর্তমানে আল্লামা সাইদিকে যেখানে দাফন করা হয়েছে সে সাইদি ফাউন্ডেশনের সাইদি নিজে প্রতিষ্ঠা করেছেন। আল্লামা সাইদির ফাউন্ডেশনের অধীনে 2টি টেকনিক্যাল কলেজ, 2টি মাদ্রাসা ও 1টি কিন্ডার গার্ডেন পরিচালনা করা হয়, যার সমস্ত অর্থায়ন করতেন আল্লামা সাইদি। সাইদি ফাউন্ডেশনের পাশাপাশি তিনি একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম দারুল কোরআন সিদ্দিকিয়া তামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এতে খুলনা শহরের সোনাডাঙ্গা থানার হাজি স্মাইল রোডে অবস্থিত। মাদ্রাসাটি বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। এটি 2001 ও 2004 সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পুরস্কার লাভ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1983 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এই মাদ্রাসায় 2000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। ফলাফলের দিক থেকেও মাদ্রাসাটি খুলনা বিভাগের শীর্ষস্থানে অবস্থান করছে। প্রতিষ্ঠার পরপরই মাদ্রাসাটি জনপ্রিয় হতে থাকে, তাই দ্রুত সরকারের স্বীকৃতিও পেয়ে যায়। এরপর ধীরে ধীরে মাদ্রাসাটি দাখিল শ্রেণী খোলার অনুমতি ও পরবর্তীতে আলিম শ্রেণী খোলার অনুমতি পেয়ে যায় এবং পর্যায়ক্রমে ফাজিল ও কামিল শ্রেণীর অনুমতিও লাভ করে। বর্তমানে এটাতে সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত পাঠদান করা হয়। উল্লেখ্য, পরিবারের কাছ থেকে জীবন বৃত্তান্ত অনুযায়ী শর্ষিনা পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। স্থানীয় সাংবাদিক নাসিরউদ্দিন জানান, পড়াশোনা শেষে তিনি গ্রামের কাছে এক বাজারে কিছুদিন ব্যবসা করেছেন বলে জানা গেছে। নাসিরউদ্দিন বলেন, উনি মূলত এর আগে পাড়ের হাটে ব্যবসা করতেন, ভাইরা ভাইয়ের সাথে মিলে মুদি দোকানের ব্যবসা ছিল। তখন কিন্তু তিনি এত নাম করা লোক ছিলেন না, সাদাসিদে জীবনযাপন করতেন। কিন্তু 80 দশকে উনি ওয়াজ নসিহত করা শুরু করেন, পরে আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হন, এখান থেকেই ওনার নাম ছড়িয়ে পড়ে। তবে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন, এই তথ্য সঠিক নয়। তিনি পাড়ের হাটে কখনোই কোনো ব্যবসা করেননি, তিনি ব্যবসা করেছেন খুলনায়। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির 2-2 বার এমপি হবার পরেও দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলেননি, এই দিক থেকে কেউ কোনো প্রমাণও দেখাতে পারবেন না। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া নিউজ।